হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে খুবই একটা ইউনিক রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে পেঁয়াজ পাতার সবজি মুগ ডাল দিয়ে। বাংলায় আমরা যে পেঁয়াজের কলি খাই সেটা তো এখানে পাওয়া যায় না, এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পেঁয়াজের পাতা, যাকে বলে স্প্রিং অনিয়ন। তো সেটাই আমি আজকে বানিয়ে দেখাবো মুগ ডাল দিয়ে। খুবই ইউনিক রেসিপি আর খেতে দারুণ মজাদার। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। এখানে দেখুন, আমি নিয়েছি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে, স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে সাত আট কলির মতো রসুন নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ পাতার সবজি বানাচ্ছি, তাই আর আলাদা করে পেঁয়াজ নেওয়ার কোনো দরকার নেই। আধা কাপ ডালকে, মানে মুগ ডালকে, আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে সফট হয়ে গেছে, আপনি চাইলে রাত ভরও ভেজাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখুন, আমি পেঁয়াজ পাতা কেটে ধুয়ে রেখেছি, একটা ঝাড়ার মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর অন্য সমস্ত কিছু রান্নাঘরেই থাকে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। এবার আমি কড়াইয়ে দিচ্ছি তেল, 2 চামচ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হতে দেবো। তারপরে দেবো আমরা এর মধ্যে জিরে আধা টিস্পুন, আর সর্ষে দেবো আধা টিস্পুন, 1 চুটকি মতো হিং দিয়ে দেবো, চাইলে আপনি 2টো শুকনো লঙ্কাও দিতে পারেন, আর চাইলে আপনি তেজপাতাও দিতে পারেন, আমি কোনোটাই দিইনি। তো এবার জিরে আর সর্ষেটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুনগুলো। রসুন দেওয়ার সময় হিটটা একেবারে কম করে দেবেন, যাতে রসুনটা কোনোভাবেই পুড়ে না যায়, রসুন কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো 10-12 সেকেন্ডের মতো ওয়েট করব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো দেখুন, রসুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটো দেওয়ার পরে আমরা দেবো কিছু মশলা আর লবণ, একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে রসুনটা নিচে থেকে না পড়ে, মিশে গেলে আর পুড়বে না। এবার দিচ্ছি আমি আধা টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আধা আধা করে দুবার নিচ্ছি আমি। আর এখানে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সুন্দর কালারের জন্য, আর ঝালের জন্য দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, চাইলে আপনি শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। 1/2 টিস্পুন গরম মশলা দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটা আমাদের কিছুক্ষণের জন্য কষাতে হবে, তো মশলা কষানোর সময় আমি এর মধ্যে ডালগুলোও দিয়ে দেবো, ডালগুলো দিয়ে দেবো, একটুখানি জল দেবো, তাতে কী হবে মশলাটাও কষানো হয়ে যাবে আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে, কারণ ভেজানো ডাল বেশি সময় একদমই লাগবে না। মিশিয়ে নিলাম, এবার অল্প একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়া যাবে না, শুধুমাত্র ততটাই জল দেবো যেটুকু আমরা শুকিয়ে নেব। সবজিটা কিন্তু আমরা শুকনো শুকনো বানাবো, একেবারেই জল জল করবো না, এই জন্য অল্প একটু জল দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, হিট রাখছি মিডিয়াম টু লোতে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নেড়ে দিতে হবে আর চেক করতে হবে। তো প্রায় 5 থেকে 6 মিনিট পর এই হচ্ছে টেক্সচার, জলটা খুব সুন্দর করে শুকিয়ে গেছে, টমেটো সফট হয়ে গেছে, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাকে ডালটা চেক করে একবার দেখাচ্ছি, এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পাতা, যাকে বলে স্প্রিং অনিয়ন, জলটা খুব সুন্দর করে ঝরে গেছে। পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে ঢেকে রান্না করব। পেঁয়াজ পাতা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করতে হবে, ওভারকুক একেবারেই করা যাবে না। হিটটা এবার মিডিয়াম বা মিডিয়াম থেকে একটু কম রাখতে পারেন। এবার আমি ঢেকে দিচ্ছি, আর 5 মিনিট পর, মাঝে আমি দুবার ঢাকনা সরিয়ে নাড়িয়ে নিয়েছিলাম আর একটু জল বেরিয়েছিল পেঁয়াজ পাতা থেকে, সেই জলটা শুকিয়ে গেছে। আর এখন দেখুন একটু ভেজা ভেজা আছে, কিন্তু একেবারে পানি পানি নেই। তো এবার লাস্টে আমি দেবো কিছু ফ্রেশ ধনে পাতা, একটু নাড়িয়ে নেব, আর আধা থেকে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। জলটা দেখুন যতটাও ছিল সেটাও একেবারে শুকিয়ে গেছে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু একদম ডিহাইড্রেটেড, একেবারে কড়কড়ে হয়ে যায়নি, এরকমই থাকতে হবে। তো আমাদের সবজি কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার আমরা হিট বন্ধ করে দেব আর গরমাগরম সবজিটা সার্ভ করব। এই সবজিটা আপনি ডাল ভাতের সাথে বা রুটি চাপাতির সাথে সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগে খেতে, এটা একেবারে অন্য ধরনের একটা রান্না, অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। অবশ্যই ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন।